মা হলো রানী মুখার্জি। কাকপক্ষীও টের পেল না, বাচ্চা নিয়ে সামনে এলো। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাগদেবীর আরাধনায় নতুন রূপে দেখা গেল অভিনেত্রী রানী মুখোপাধ্যায়কে। হলুদ শাড়ি এবং খোলা চুলের সঙ্গে, কানের পাশে গোজা হলুদ গোলাপ। দুই শিশুর সঙ্গে সেলফিতে মগ্ন অভিনেত্রী, কিন্তু ছবিতে নেই তার সন্তান আদিরা। তাহলে আদিত্য চোপড়ার গরণীর কোলে এই শিশুটিকে, কী তাদের পরিচয়? তাহলে কি দ্বিতীয় সন্তান? কিন্তু দ্বিতীয় সন্তান কবে হলো, এই প্রশ্ন উঠেছে ভক্তদের মনে। তাহলে কি দ্বিতীয় সন্তানের মা হলেন তিনি? তবে ইন্ডাস্ট্রিতে কান পাতলে মিলল খবর অন্যটা। বড় পর্দাতে আসতে চলেছে রানীর নতুন ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। সেই ছবির একটি দৃশ্য এটি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে রানী বাঙালি চরিত্রে অভিনয় করছেন, তাকে সরস্বতী পুজোতে দেখা যাবে। নরওয়ে প্রেক্ষাপটে ছবিটি তৈরি করেছেন পরিচালক অসীমা সিব্বর। ছবির মূল বিষয় হল পারিবারিক অশান্তি এবং সন্তানদের প্রতিপালনে গাফিলতির কারণে মায়ের থেকে সন্তানকে আলাদা করে নরওয়ে সরকার। সেই সন্তানের অভিভাবকত্ব ফিরে পেতে একজন মায়ের লড়াই। বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন নেট মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর উঠে আসে প্রচুর প্রশ্ন। ভক্তদের প্রশ্ন, রানী কি তবে সরস্বতী পুজো করছেন? ফলে কি সেই পুজো হচ্ছে কলকাতায়? সবথেকে বেশি দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে তার কোলের দুটো শিশুর পরিচয় নিয়ে। আগামী 17 মার্চ মুক্তি পাবে রানী মুখোপাধ্যায়ের এই ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। তো বন্ধুরা, এই ছবির বিষয়ে তোমাদের মতামত কী? তাছাড়া তোমরা কে কে রানী মুখার্জিকে পছন্দ করো কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।